আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মহিত ডক্টর মহিত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আমরা তো জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলবো তো জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তনের জন্য হচ্ছে কৃষিতে অনেক পরিবর্তন আনতে হচ্ছে আমাদেরকে কৃষককে অনেক ব্যাপারে খাপ খাওয়াতে হচ্ছে তো আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে ব্যবস্থাপনা কৌশলটা কতটা জরুরি আর সেই ব্যবস্থাপনা কৌশলে আমরা কতটা গিয়েছি আসলে জলবায়ু পরিবর্তন আজকাল তো আমরা শুনছি যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অনেক ক্ষেত্রে বিশেষ করে কৃষি সেক্টরটা আমাদের খুবই ঝুঁকির মধ্যে রয়েছে কারণ আমরা দেখেন যখন আমাদের এই যে টেম্পারেচার বাড়ছে এবং কৃষিটা পুরোপুরি জলবায়ু জলবায়ু নির্ভরশীল কারণে বৃষ্টির সময় এবং বৃষ্টি হবে এবং সেই চাষাবাদ করবে আবার দেখা যাচ্ছে ঠান্ডা যেমন শীতের সময় কিছু শীতের ফসল আছে আমাদের যেমন গমটা শীতের নির্ভর আমাদের ফুলকপি বাঁধাকপি এগুলি শীতের সবজি দেখা গেল যে এই সময় শীত যতটুকু পড়ার কথা শীতটা পড়ছে না গরম দেখা যাচ্ছে তখন এই ফসলগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানে পরিবর্তনটা একেবারে মানে আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের কৃষি এতে অনেক সমস্যা হচ্ছে পাশাপাশি রোগ বলাই পোকাবাকর এগুলি কিন্তু একটা দেখা যাচ্ছে যে টেম্পারেচার বৃদ্ধি পড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এগুলির প্রকোপটা বেশি হয়ে যায় আবার অনেক পোকামাকর আক্রমণ করছে যেগুলো সম্পর্কে ধারণাই নেই একেবারে নতুন কিছু হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে যেমন যে গতবার আমরা মনে করি যে যেটা আমাদের গমের একটা ব্লাস্ট রোগ যেটা আমাদের মেহেরপুর বা এদিকে কুষ্টিয়া অঞ্চলে যেটা হলো সেকিন্তু দেখা গেল যে এটা ক্ষতি হয়েছিল কখনোই ছিল না এই ব্লাস্ট রক কখনোই ছিল না অথচ ব্লাস্ট রক আসছে এবারে আমরা আশঙ্কা জীবন করছি আমাদের প্রস্তুতি আছে এবার যে কিভাবে ব্লাস্ট রকটা যাতে আমাদের আমাদের আক্রমণ দমন করা যায় এবং না হয় এই জন্য প্রস্তুতি রয়েছে আমাদের তো কাজেই এই বিষয়গুলো জলবায়ু পরিবর্তনের সাথে আমাদের কৃষিতে অনেক ক্ষেত্রে আসছে আমরা যেমন আমাদের ধরেন এই যে ভূগর্ভস্থ পানির স্তর এটা নেমে যাচ্ছে কেন বৃষ্টিপাতের পরিমাণ কম হচ্ছে বৃষ্টিপাত কম হলে স্বাভাবিকভাবে আমাদের যে রিচার্জ হওয়া যে ওয়াটার টেবলটাকে ধরে রাখা সেটা ধরে রাখছে না এবং আমাদের যে যে আমাদের বড় সিজন আমাদের সামনে আসছে আমরা ধান উৎপাদন করব শেষ নির্ভর প্রচুর পানি দরকার প্রচুর পানি দরকার তো পানি যখন এই ভূগর্ভস্থ পানি আমরা তুলতে থাকব। দেখা যাবে ভূগর্ভস্থ পানি নেমে যাবে এবং প্রতিনিয়ত তো কাজেই আমরা এখন চাচ্ছি যে কৃষিকে একটু আমরা ঢেলে সাজাবো এবং জলবায়ু পরিবর্তনকে কিভাবে মোকাবেলা করা যায় এবং এটাকে অভিযোজন বলা হবে অ্যাডাপ্টেশন টু ক্লাইমেট চেঞ্জ এই অভিযোজন কৌশলটা হচ্ছে যে খাপ খায় নেওয়া যেটাকে খাপ খয়া নিতে হবে আমাদের জলবায়ু রাতারাতি এই যে পরিবর্তন হচ্ছে এটাকে আমরা থেমে দিতে পারছি না অথবা এটাকে আমাদের সেই আগের অবস্থায় নিতেও পারছে না তো কাজে এখন যে অবস্থাটা আছে সেভাবেই যাতে কৃষিতে আমরা খাপ খাওয়া নিয়ে কীভাবে কৃষিটাকে অ্যাডজাস্ট করে আমরা সেখানে আমাদের যাতে কিছু ক্ষতি না হয় সেইভাবে করে আমরা কৃষকদের পরামর্শ দেয়া এটি আমাদের এখন জরুরি হয়ে গেছে এক্ষেত্রে তো মানে গবেষণাটা খুবই জরুরি একটা ব্যাপার সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের কি অবস্থা আমাদের অভিযোজনের জন্য যে কথাগুলো আপনি বলছেন সেগুলোর জন্য আমাদেরকে জানতে হবে যে কোনটার জন্য কি করতে হবে জি 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 আমাদের যেমন আমরা বাংলাদেশ থেকে যদি আমরা কয়েকটা ভাগ করে নেই যেমন আমাদের উত্তর পূর্ব অঞ্চলে যে হাওর এলাকা যেটা আমাদের সিলেট এবং কিশোরগঞ্জের কিছু এরিয়া এটাতে হাওড় এলাকা হয় কি যখন কৃষকরা কিন্তু এক ফসলই জমি এগুলি সাধারণত বোরো নির্ভর এবং বোরো এই যে কয়েকদিন পরে শুরু করবে এবং বোরো যখন ধান হারভেস্ট করার মতো রাইপেনিং স্টেজে পাকা অবস্থায় হঠাৎ করে দেখা গেলো যে পাহাড়ি ঢল নেমে পাকা ধানের উপর সব ভরসায় নিল কৃষক কাটতে পারলো না অসহায় হয়ে গেল তো কাজে সেক্ষেত্রে কী করা যায় আমাদের এগুলি গবেষণাগারে আমাদের বিজ্ঞানীরা গবেষণা করছেন এবং দেখা যাচ্ছে যে তারা সাজেস্ট যেটা করছেন সেটা হলো যে এই যে যাতে আমার পাকা অবস্থায় ধান যাতে পানিতে বন্যায় ফ্লাস ফ্লাট বা আকস্মিক যাতে নিমজ্জিত না হয় সেই কারণে আমাদের বলা হচ্ছে কৃষকদেরকে আমরা সাজেস্ট করছি যে তারা যেন অন্তত যে সময় ধানটা লাগায় ও পনেরো দিন বা বিশ দিন আগে লাগায় পনেরো দিন বা বিশ দিন যদি আগে লাগায় ফেলে তাহলে দেখা যায় পনেরো বিশ দিন আগে তারা কাটতে পারবে এবং সে সেক্ষেত্রে কতগুলো শর্ট ডিউরেশন ভ্যারাইটি আছে অল্প দিনকাল দিনকাল কম একশো দশ দিন একশো বিশ দিনের মধ্যে এরকম ধরেন আপনার তেত্রিশ একটা আছে তারপরে আপনার ধরেন বিনা সেভেন তারপরে বিরিধান বাষট্টি এই ধরনের যেটা অল্প স্বল্প জীবনকাল একশো দশ দিন বা একশো বিশ দিন মধ্যে কাটা এই ধরনের ধানগুলো লাগানোর জন্য আমরা পরামর্শ দিচ্ছি আবার পাহাড়ি ঢল থেকে বাঁচার জন্য বোধ হয় আপনারা আরেকটা কাজ করছেন যে উন্নত জাতের ধান গাছগুলো তো একটু ছোট হয় সেগুলো বোধ একটু লম্বা করে

আমাদের যান্ত্রিকীকরণ আমাদের সেই মাধ্যমে আমরা এখন রিপার একটা ধান কাটা মেশিন যেটা হয়তো ম্যানুয়ালি ধান কাটতে গেলে অনেক সময় লাগছে কাজে রিপার দিয়ে ধান কাটা মেশিন দিয়ে দ্রুত তারা ধান কেটে নিয়ে ঘরে উঠে রিপারের মাধ্যমে যেগুলো পড়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেটে থেকে তুলে নিয়ে আসা তুলে জি 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 তো কাজে এটা হলো আমার হাওড়া এলাকার জন্য আবার যদি আমরা বলি যে সেই খরা প্রবণ এলাকা যেখানে আমাদের বরেন্দ্র এলাকা কিংবা যেখানে খরা এলাকা সেখানের কৃষির জন্য আমরা চাচ্ছি যে যাতে কৃষকরা যাতে পানি না লাগে না এরকম কিছু ফসল যেমন হচ্ছে আমরা ধানের বদলে আমরা চাচ্ছি যে ধান না করে তারা সেক্ষেত্রে গম ভুট্টা এগুলি পানি লাগে না তারপর আমাদের আলু এবং পাশাপাশি আমরা চাচ্ছি যে মানুষ আমাদের ফুড হ্যাবিট খাদ্যাভ্যাসকেও পরিবর্তন করে ফেলা পাশে হ্যাঁ কারণ খাদ্যাভ্যাস পরিবর্তনকে না হয়ে গেছে অনেক ক্ষেত্রে আমরা দেখেন আগে গ্রামগঞ্জে মানুষ তিন বেলা ভাত খেত সকালে ওই যেটা বলতাম পান্তা ভাত আমাদের দেশের সংস্কৃতি তারপর দুপুর বেলা ভাত রাতে ভাত এরকম তিন বেলায় ভাত খেত এবং ভাতের উপর একটা এই যে রাইসের উপরে একটা প্রেশার ছিল এখন কিন্তু আমাদের গ্রামগঞ্জে এবং শহর এলাকা সবাই একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে যে সকালে একটু নাস্তা করা কিংবা রুটি খাওয়া তাহলে গম এবং ভুট্টার এই এটারও কিন্তু ব্যবহারটা আস্তে আস্তে আমাদের খাদ্যাভাস চলে আসে আমরা শাকসবজি আগে খুব বেশি খেতাম না ভাত খেতাম হয়তো ওই যে আমি বলি অনেক জায়গায় যে আলু ভর্তা যেটা বলি আর কি যে দুইটা শর আলু ভর্তা দিয়ে ভাত দিয়ে বসলো কিন্তু আলু ভর্তাও শেষ হয়ে গেলো তখন গ্রামের মানুষ পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খেত আর কি তো কাজে সেক্ষেত্রে কিন্তু অভ্যাসটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আমাদের শাকসবজি ফলমূল যেভাবে উৎপাদন হচ্ছে মানুষ এখন শাকসবজি ভাতের সঙ্গে পাশাপাশি অনেক শাকসবজি খাচ্ছে কাজে এই এই অভ্যাসটা যদি আস্তে আস্তে আরো গ্রো করে আর কি আরো যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের কারণ দেখেন ধান উৎপাদন করতে আপনার যেটা বললাম যে যে ভূগর্ভস্থ পানি ব্যবহার করি আমরা এক কেজি ধান উৎপাদন করতে আমার তিন হাজার লিটার পানির প্রয়োজন হয় তো কাজে এই যে পানি সাশ্রয়ী এটা কিন্তু একটা আমাদের চিন্তার বিষয় আমাদের পানিটা কিন্তু একটা আমাদের এই যে জলবায়ু পরিবর্তনের সাথে পানির কিন্তু স্কারসিটি একটা চলে আসছে আমরা যদি বলি যে এই যে ভূগর্ভস্থ পানি নেমে যাচ্ছে পাশাপাশি সাউথ বেঙ্গলে আমাদের যে সাউদার্ন এরিয়াতে দক্ষিণাঞ্চলে দেখা যাচ্ছে যে সমুদ্রে পানিতে তো লবণাক্ত পানি যখন পানির ওয়াটার টেবল নিচে নেমে যাবে তখন কিন্তু লবণ পানিটা ইনট্রুশন বলে আর কি যে আমাদের লবণাক্ত পানিটা ঢুকে যাচ্ছে লবণাক্ত পদার্থের ঢোকার ফলে ওখানে আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে যে লবণের কারণে আমাদের কৃষি আবাদ আমাদের বা চাষাবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানেও আমাদের টেকনোলজি কিন্তু অনেক টেকনোলজি আমরা দিচ্ছি সেখানে টেকনোলজি দেয়া হচ্ছে কিন্তু ওখানে যে মানে প্রযুক্তি দেয়া হচ্ছে সেই প্রযুক্তি আসলে কতটা কাজে লাগছে এখনো পর্যন্ত প্রযুক্তিটা খুব সম্ভবত মানে শতভাগ যে কাজে লাগানোর মত শিরকম পর্যায়ে যেতে পারে সে পর্যন্ত যায়নি কিন্তু আমাদের তো প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমরা আমরা চাচ্ছি যে এগুলিতে যেমন আমাদের লবণ সহিষ্ট জাত বিজ্ঞানীরা বের করেছে আমাদের বিধান 47 বিধান 61 বিধান রক্তে হচ্ছে বিনা আট বিনা দশ

কি করা সবজি ক্ষেত্রে আমরা সেখানে যেটা করছি সারজন পদ্ধতি একটা বলে সারজন পদ্ধতি হলো যে সেখানে কিছু ডিস থাকবে গর্ত করে করে সেই মাটিটা তুলে আবার উঁচু করতে হবে তো উঁচু করে যখন ভিটি হবে আর কি উঁচু ধরুন আমরা এক মিটার উঁচু ভিটি হল তখন পানিটা কিন্তু নিচে নিচে থাকছে লবণাক্ত পানিটা তো এই এক মিটার উঁচু ভিটিতে সেই ভিটির মধ্যে যদি শাকসবজি করা যায় তাহলে কিন্তু সেখানে আমরা যে কোনো শাকসবজি করতে পারছি এবং পাশাপাশি এই যে উঁচু ভিটিটা হলো দুই পাশ দিয়ে যদি আমরা লতা জাতীয় সবজি আমরা গর্ত মানে পিট করে করে যদি আমরা লাগাই এবং ওই পানির উপরে যদি মাছা থাকে তো সেখানে মাছাতে চলে যাবে হলো লতানো সবজিটা আর মাছখানে থাকবে হলো আমাদের শাক সবজি বা অন্য কিছু যেগুলি আরকি কি তো এটা সার্জন পদ্ধতি বলে এটা এবং এখানে এই দক্ষিণ অঞ্চলের সার্জন পদ্ধতিও কিছুকরা গ্রহণ করেছে এবং তারা ব্যবহার করছে এবং এইভাবে আবার তারা আচ্ছা বন্যায় ক্ষতিগ্রস্ত ফসল নিয়ে কথা বলবো আমি একটা ছোট বিরতি নিয়ে আসছি জি দর্শক কৃষিকথায় ছোট্ট বিরতির সাথেই থাকুন দর্শক আবারও স্বাগত কৃষি কথায় আজ আমরা আলোচনা করছি জলবায়ু পরিবর্তনের সহনশীল কৃষি প্রসঙ্গটি নিয়ে আর বিষয় আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মঈদ ডক্টর মঈদ আমরা বলছিলাম যে বিরতির পরে আমরা বন্যা নিয়ে কথা বলবো যে বন্যায় কৃষিতে আসলে কি ধরনের ক্ষতি হয় আর মানে বন্যা প্রোটেক্ট সংরক্ষণ করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা হয় কৃষিতে যেমন একটা হচ্ছে ভাসমান সবজি চাষের কথা আপনি বলছিলেন এর সাথে আমি আর একটা প্রশ্ন আপনাকে যোগ করে দিই সেটা হচ্ছে যে নদী ভাঙনের ফলে কিন্তু জমি আমাদের কমে যাচ্ছে হারিয়ে যাচ্ছে কিন্তু আরেক দিকে চর উঠছে সেই চরে কিন্তু বালু তো কৃষকের নিশ্চয় মাথায় হাত হয়ে যাচ্ছে তো সেইখানে আপনারা কিছু করার চিন্তা ভাবনা করছেন কিনা আমি প্রথম বলবো যে বন্যার ক্ষেত্রে যখন চারিদিকে থই থই পানি আবার সাধারণত বন্যাটা হয় আমাদের আমন মৌসুমে আমন যখন আমরা করি সেই সময় তো সেক্ষেত্রে পানি যখন থাকে আমরা তখন সেখানে ভাসমান বিস্তল আমরা করছি যেমন কলার ভেলা বা কচুরি পানা দিয়ে ভেলা তৈরি করে সেখানে কাদা দিয়ে সেখানে আমাদের ধানের চারা করছি যে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই ধানের চারাটা তুলে কৃষকরা লাগাতে পারবে পাশাপাশি অনেক জায়গায় যেখানে জলাবদ্ধতা অবস্থা থেকে গেল এবং এটা দেখা যাচ্ছে সাত আট মাস ধরে জলাবদ্ধতা থেকে যাবে পানিটা সরবে না এরকম যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা ভাসমান এই বেডে আমরা সবজি চাষও সেদে উদ্বুদ্ধ করছি চাষিদেরকে এবং অনেক জায়গায় খুব সফলভাবে আবার কচুরি পানা দিয়ে প্রথম একটি হলো বাঁশের একটু ফ্রেম করে নিয়ে যাতে এটা শক্ত থাকে বাধা থাকে বাঁশের ফ্রেম করে নিয়ে সেখানে কচুরি পানা পচা কচুরি পানা দিয়ে দিয়ে হিপ করে এবং সেখানে যখন ভাসতে থাকলো ওর উপরে কাদা দিয়ে এবং এটু একটা খুব সুন্দর প্রযুক্তি এবং এটা আসলে আপনি দেখবেন যে আমাদের এই গোপালগঞ্জ এলাকা কিংবা আমাদের সাউথ বেঙ্গলে আমাদের বরিশাল পটুয়াকে অনেক জায়গাতেই অনেক দিন আগে থেকে কিন্তু প্র্যাকটিস এই ভাসমান সবজি চাষ এবং এটা আপনারা শুনে খুশি হবেন যে এটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃতি সবজি চাষটা সেক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে উঁচু জায়গায় চারা করে ফেলে ওই শিকড়গুলি আছে খুব সুন্দর পচা পচা কচুরি পানার শিকড় এগুলি দিয়ে রাউন্ড করে করে বল করে ওখানে তার বিষটা দিয়ে দেয় এবং সবজির বীজ দিলে বিভিন্ন আপনার লাউ মিষ্টি কুমড়া শশা তারপর আপনার ঢ্যাঁড়স এগুলি । জ দিয়ে দিলো দিয়ে সে বলটার থেকে যখন চারাগুলো হলো সুন্দর কিনে যে সে ভাসমান বেডের উপরে তারা সাজিয়ে সুন্দর করে লাগায় এবং এত তাদের প্রোডাকশন এত সুন্দর হয় এখানে কোনো পানি দিতে হচ্ছে না কোনো আদার্স কোনো সার বা ফার্টিলাইজার এগুলি দিতে হচ্ছে না ওখানে যে জৈব পদার্থের যে একটা অংশ সেখান থেকে সেই নিউট্রিয়েন্টগুলো নিয়ে সে শাকসবজিগুলো হচ্ছে তো কাজে ভাসমান সবজি চাষ এটা একটা আমাদের এই বন্যা মোকাবেলার ক্ষেত্রে খুবই ভালো একটা পদ্ধতি আর দ্বিতীয়ত আর একটা বলছিলেন আপনি যে আমাদের নদী ভাঙনের ফলে যে সমস্যাটা আমাদের সমস্যা হচ্ছে আর কি নদী ভাঙনে কৃষকরা জমি হারিয়ে ফেলছে অন্যদিকে আবার দেখা যাচ্ছে সেই জমিগুলো আবার চর আকারে তাদের ফিরে আসছে তাদের কিছু সেখানে বালু তো এই বালু ক্ষেত্রে সেখানেও কিন্তু আমাদের প্রযুক্তি আমরা বেশ করে মিষ্টি কুমড়া বা তরমুজ এগুলো লাগার জন্য লাগানোর জন্য খুবই উপযুক্ত আমরা স্যান্ডবার্ড এগ্রিকালচার বলি এটাকে এবং এটা ওই গর্ত করে করে মানে জাস্ট বালুগুলে সরাই দিবে বালুগুলি সরাই দিলে নিচে কিন্তু পলি থাকে নিচে কিন্তু বেশ রস আলো পলি থাকে তো বালু সরাই দিয়ে গর্ত হয়ে গেল সে গর্তের মধ্যে তারা সরাসরি সেখানে কিছু জৈব পদার্থ দিয়ে গোবর একটু পচা গোবর টোবর দিয়ে তারপর সেখানে তারা মিষ্টি কুমড়ার বীজ অথবা তরমুজের বীজ দিয়ে দিতে পারে অথবা এই তরমুজের বীজ অন্য জায়গায় চারা করেও নিতে পারে বলে ওকে চারা করে নিয়ে সে চারাটা নিয়ে যে সে লাগিয়ে দিল এবং সেই বালুর ক্ষেত্র এখন পানি কোথা পাবে এই পানিটা হয়তো দূরে কোনো শ্যালো সেট করে সেট নলক সেখান থেকে ফিতা পাইপ দিয়ে তারা সেই যে যেখানে চাষবাস করছে ওখানে একটা গর্ত করে পলিথিন বিষয় দিয়ে একটা ছোট্ট আকারে পানির গর্ত করে সেখানে পানিটা রিজার্ভ করলো পাশাপাশি পরে বালতি দিয়ে তুলে তুলে প্রত্যেক শুধু গর্তে পানি দিলেই হবে পিট এবং সেখানে তারা ওইভাবে করে দিতে পারে আবার বালির নিচে ওই পলিটা তো বোধহয় এমনিতেই মাটিতে একটু ভিজে যাবে এমনি ভিজে হয়ে থাকে এরপরে তো শেষ দিতে হয় এই কারণে এই পদ্ধতি তারা ফিতা পাইপ দিয়ে বালুর উপরে তো আমাদের শেষ নালা করা যাবে না কাজে ফিতা পাইপ দিয়ে পানি ওর কাছাকাছি নিয়ে এসে একটা গর্ত করে সেখানে পলিথিন দিয়ে ঢেকে রেখে সে পানিটা রিজার্ভ করলো সেই রিজার্ভ পানিটা আবার গর্তের মধ্যে আস্তে আস্তে করে দিল আরেকটা পদ্ধতি আছে আমাদের যে মাটির কলস আছে এই মাটির কলস তো ছিদ্রযুক্ত আমরা জানি যে পানি চুয়ে চুয়ে বের হয় একটু ছিদ্র করে আবার দুইটা বা তিনটা যদি আমাদের ওই ইয়ের মতো কাপড় দিয়ে বা রশি দিয়ে যদি ই করা যায় আর কি একটু বের করা যায় তাহলে রশি বা কাপড়টা ভিজে ভিজে ওই মাটিটা কিন্তু ভিজা থাকবে এবং তারা কলসে শুধু পানিটা দিয়ে রাখবে এর একটা সুন্দর একটা সেচের পদ্ধতি এটা আছে এবং উপরে যখন ডালপালাগুলো আসলো সে বালুর মধ্যে তখন যার শুদ্ধ একটু খড় বা বিচালি বিছা দিলে সেখানে দেখা যায় মিষ্টি কুমড়া তরমুজ খুবই সুন্দরভাবে তারা উৎপাদন করতে পারবে আচ্ছা আর একটা পদ্ধতি মনে আছে যে অভিযোজনের জন্য আমাদের কাজে লাগায় যে রিলে ক্রপিং সিস্টেম জি 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 এটা সম্পর্কে আমি একটু জানতে চাই রিলে ক্রপ হল একই জমিতে পর পর কয়েকটি সবজি আস্তে আস্তে করে তারা চলে আসবে যেমন আমাদের সাধারণত উত্তর পশ্চিম অঞ্চলে দেশ উত্তর পশ্চিম অঞ্চলে আমাদের প্রচুর আলু হয় সেই আলুর আপনার যে লাইন করে আলু লাগালো আলু দুই সার দিয়ে তারা দেখা যায় যে ওই রসুন দিল আবার এই আলু রসুন আবার মাঝখান দিয়ে একটা পোটলের লতা বিষিয়ে দিল দিয়ে পরে আবার রসুন আবার আলু আবার রসুন আবার আলু এরকম করে একটা শাড়িভদ্রভাবে এরা চাষ করলো দেখা গেলো যে আলুটা উঠে নেওয়ার পরে তারা কিছুদিন পরে রসুনটা উঠালো রসুন উঠানোর পরে যে পটলের লতাটা থেকে গেলো ওটাকে মাচা দিয়ে দিল দিলে তাহলে একটা জমি থেকে পরপর ফসল আসছে আবার এই ধরনের রিলে করো আবার আমরা ভুট্টাও করতে পারি আমরা দুই আলুর মাঝখান দিয়ে ভুট্টার শাড়ি দেওয়া হলো আলু উঠে গেল ভুট্টা আবার হয়ে গেল সেখানে এইভাবে করেও কিন্তু একই জমির থেকে অনেক ফসল নেওয়া যায় এবং এগুলো তো একটা জিনিস হলো যে আপনার যেমন সারের যে খাবার মাটির খাবার এটা সবাই শেয়ার করে নিচ্ছে প্রত্যেকটা ফসলের জন্য আলাদা আলাদা যে আমার সার এটা দিতে হচ্ছে পাশাপাশি হলো যে পানি সাশ্রয় আমি যে ইরিগেশন দেখচ্ছি শুধু আলুর জন্য ইরিগেশন না দিয়ে আমার ভুট্টার জন্য ইরিগেশন হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমার অন্যান্য ফসলগুলোর জন্য হচ্ছে মানে রিলে ক্রপ এটাও কিন্তু একটা আমাদের এই জলবায়ুর অভিযোজনের সঙ্গে এটা একটা শুদ্ধ একটা প্রযুক্তি এটা সেটা ঠিক আছে কিন্তু রিলে ক্রপের মাধ্যমে একটা পর একটা আমি কিন্তু জমিতে সবজি উৎপাদন করছি এটা সেই ক্ষেত্রে জমির উপরে মানে চাপটা কি রকম পড়ছে জমির উপরে চাষের জমি কিন্তু আমাদের তো আসলে জমির উপর চাপ তো আমাদের বরাবরইdecrease আসছে এই কারণেই আমাদের লোক সংখ্যা বাড়ছে দেশের কিন্তু আমাদের জমির পরিমাণ আমাদের ধরেন আমাদের যে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সাড়ে সাত কোটি লোক ছিল সেখানে এখন ষোলো কোটির উপরে প্রায় সতেরো কোটি লোক তো তাদের খাবারের যোগান দিতে গেলে দেখা গেল যে সতেরো কোটি লোক বাড়লো মানে লোক হয়ে গেল ডাবলের বেশি কিন্তু জমির পরিমাণও কিন্তু অনেক দিন দিন কমে যাচ্ছে তো এই যে জমির পরিমাণ কমে যাচ্ছে অল্প জমিতে আমার বেশি ফসল নিতে হবে এ কারণে জমিকে ব্যবহার করতে হবে তবে এই যে জমির যাতে মাটির স্বাস্থ্য ধরে রাখা যায় এটার জন্য কিন্তু আমাদের জৈব পদার্থের পরিমাণটা বাড়াতে হবে আমাদের এক সময় আমরা বলতাম যে গোয়াল ভরা গরু রাসায়নিক ব্যবহার কিন্তু আমাদের যে জৈব পদার্থ এটা হলো একটা মাটির স্বাস্থ্যের একটা প্রাণ বলি আমরা এক সময় তো গোবরটাই গোবরটা ছিল একমাত্রই সার ছিল হ্যাঁ কিন্তু এখন পাওয়ার টিলার ট্রাক্টর এগুলি যান্ত্রিকীকরণের ফলে আমাদের তো হালের সেই বলদের লাঙ্গল তো নাই আমাদের তো কাজে অনেক জায়গায় আমাদের গবরের পরিমাণ কমে যাচ্ছে গোবর এই ব্যাপারে আপনাদের গবেষণার কোনো পরিকল্পনা আছে জি এই পাওয়ার টিলা ব্যবহার করেই আপনারা মানে গরুর গোবরটাকে কিভাবে এখন তো গরুর গোবর যেহেতু সল্পত আমাদের কাজে বিকল্প উপায় আমরা কম্পোস্ট আমাদের খামার জাত সার তারপর ভার্মিক ভার্মিক কম্পোস্ট কেঁচো সার যেটা বলি আমরা এটাও কিন্তু একটা খুব ভালো একটা কৃষকের নিজের বাড়িতেই সে কম্পোস্ট সার তৈরি করতে পারবে এবং এভাবে এই ভার্মিক কম্পোস্ট যদি তারা করে এই কম্পোস্টগুলি জমিতে যদি দেয় তাদের এই জমির যে জমি স্বাস্থ্য যেটা মাটির স্বাস্থ্য এটা ভালো হলেই কোনো সমস্যা নেই যতবার ইচ্ছা ততবার এই জমিকে ব্যবহার করুক বা ইনটেন্সিভ হইতে তারা চাষবাস করুক কোনো সমস্যা নেই তো কাজে মাটির স্বাস্থ্যটা কিন্তু বিষয়ে নজর দিতে হবে আমাদের যারা চাষি ভাই তাদেরকে আচ্ছা জলবায়ু কৃষি এটা নিশ্চিত করার জন্য নীতিমালা আমাদের ওইভাবে নেই তবে জলবায়ু মোকাবেলা করার জন্য আমাদের যে প্রযুক্তিগুলি আছে এই প্রযুক্তিগুলি আমরা সমন্বয় করছি এলাকা ভিত্তিক আমরা যেমন বললাম যে হাওড় এলাকায় আপনার যে সমস্যা হচ্ছে ফ্লাস ফ্লাড আমাদের অন্য বন্যা কবলিত এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সেই ধরনের ওই এলাকায় আমরা সেই ব্যবস্থা নিচ্ছি আমাদের দক্ষিণ অঞ্চলে যে সার্জন পদ্ধতি বললাম কিংবা আমাদের ইয়ে ভাসমান সবজি চাষের কথা বলছি পাশাপাশি আমাদের যেখানে পানি স্বল্পতা আছে সেখানেও আমরা চেষ্টা করছি যে বড় ধান এই যে পানি নির্ভর ধান চাষ না করে সেখানে স্বল্প পানি লাগে অল্প পানি লাগে এরকম যে শাকসবজি ফলমূল বা আমাদের শস্যের আবাদ করা যায় এদিকে আমরা নিচ্ছি জোর দিচ্ছি আমরা গমকে যেমন আমাদের আমরা মনে করি যে আমাদের ধানের উপর আমরা আর খুব বেশি ডিপেন্ডেন্ট হব না আমরা কারণ গমের পাশে এই ধানের পাশাপাশি আমাদেরকে গম এবং ভুট্টা চাষাবাদ বাড়াতে হবে আলু বাড়াতে হবে অনেক দেশে আপনার জানেন আলু প্রধান খাদ্য অনেক দেশে হলো ভুট্টা প্রধান খাদ্য কিন্তু আমাদের দেশে আমরা শুধু ধানকে প্রধান খাদ্য আসলে বলেই আমাদের এই জলবায়ুর কিন্তু বলছে পানির উপর যে স্ট্রেস এটা বেশি হয়ে যাচ্ছে আমাদের তো কাজেই আমাদের সেই ভাত থেকে আমাদের সরে আসতে হবে আমাদের আলুর উৎপাদন বাড়াতে হবে খেতে হবে গমের উৎপাদন বাড়ায় আমাদের রুটি ভুট্টার আবাদ বাড়ায় আমাদের সেই খাদ্য আমাদের খেতে হবে পাশাপাশি আমাদের বিভিন্ন ফল চাষাবাদ যেগুলি আমাদের এখন দেখেন ড্রাগন ফ্রুট একটা আসছে ড্রাগন ফ্রুটে কিন্তু না এটা হলো একটা জেরোফ্যাটিক প্লান্ট আমরা বলি যেটা আপনার শুকনা জমিতেও এটা হবে আমাদের কিছু এরকম শুকনা জমি আপনার ড্রোট হলো সমস্যা নেই এই ধরনের কিছু আমাদের যেমন আমাদের বাউকুল আমাদের আপেল কুল এই কুলের চাষাবাদ এগুলি আমরা বাড়াতে পারি আর কি সেক্ষেত্রে আমাদের এই জলবায়ু আমরা মোকাবিলা করতে পারবো আর কি